কারণ জুলাই মাসে কর্কটের উপর দিয়ে যেমন সূর্য ট্রানজিট করছে তার সঙ্গে কিন্তু বুধও ট্রানজিট করবে এবং আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ অবশ্যই আমরা দেখতে পাবো। তার আগে অবশ্যই বীজ যোগ চলছে, এটাও রাশির উপর খুব গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে শুক্র আপনাদের একাদশপতি প্রাপ্তির অধিপতি, সে রাশির দ্বাদশে যাচ্ছে এবং শুক্র রাহু যোগ করছে, যেটা একাধিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আনবে এবং কিছু গ্রোথও আনবে, সেটাও আমি জানাবো। অবশ্যই এখানে কিন্তু আমরা মঙ্গল আপনাদের কর্মপতি, যে আপনাদের চাকরি আপনাদের কর্মক্ষমতাকে রিপ্রেজেন্ট করে, সে কিন্তু নিজ গৃহস্থ হচ্ছে, এটাও একটা খুব ভাইটাল পয়েন্ট। তো এই বিষয়টা প্রেম ইত্যাদিতেও এফেক্ট ফেলবে, কারণ প্রেমের অধিপতিও মঙ্গল, সন্তান যোগ এফেক্ট ফেলবে, সেগুলো আমি একে একে আসছি। প্রথমে আমরা ধারাবাহিকভাবে যেমন আলোচনাটা এগিয়ে নিয়ে যাই, চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ এগোবো এবং ভিডিওর শেষ দিকে বিবিধ বিষয়তে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি, যেমন ধরুন অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সন্তান যোগ, কখন কোন কাজ করবেন করবেন না, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। এবার আমরা আলোচনায় প্রবেশ করছি। তার আগে একটা কথা বলে নিতে চাই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করুন, সার্চ বারে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন। নাম্বার পেয়ে আপনি কিন্তু ফোনে বুকিং করে বাড়িতে বসেই ফোনে বিস্তারিত ছক কিন্তু পর্যালোচনা আমাদের থেকে পাবেন। কোনো একটা দুটো প্রশ্ন বা এক দু মিনিটের কোনো কনভারসেশন নয়, ডিটেল আলোচনা কিন্তু আপনার ছকের আপনি এখানে পেতে পারেন। এই বিষয়টাই আমি আরও একবার ছোট করে রিপিট করে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথাটা ফেসবুকে লিখলেও আমাদের পেজ এবং গ্রুপ খুঁজে পেয়ে যাবেন। ফলো করবেন অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকেও, সেখানেও কিছু আপডেটস আমরা এরপর আনবো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তারপরেই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা একটু অন্যান্য মানুষদের জন্য একটু লাইক এবং শেয়ার করে দিন, যাতে তারা আপনারই হাত ধরে ভিডিওটি দেখতে পান। চলে এলাম আলোচনায়। প্রথমেই আমরা কর্কটের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, প্রথম পক্ষের কর্মজীবন অর্থাৎ চাকরি জীবন যেটা আপনাদের, সেটা খানিকটা গতানুগতিক কাটছে। তবুও বুধের প্রবেশ, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, বুধ যেহেতু রাশিতে প্রবেশ করছে, কোর বাণিজ্যিক শাখায় যারা কাজ করছেন, কমার্সিয়াল ফিল্ডে যারা কাজ করছেন, এমনকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু প্রথম পক্ষ থেকে কিছুটা স্ট্রং আনবে। তবে শনি মঙ্গল যোগ কিন্তু প্রথম পক্ষে কন্টিনিউ করার জন্য কায়িক পরিশ্রম থাকবে, কিংবা কর্মক্ষেত্রে মনোসংযোগের কিছু অভাব, কর্ম নিয়ে কিছু একটা জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন, এইটা প্রথম পক্ষে থাকছে। দ্বিতীয় পক্ষে মঙ্গল হচ্ছে সক্ষেত্রী। মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য কর্মক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই ম্যাক্সিমাম ভালো রেজাল্ট পাবেন। সবথেকে বড় কথা, আপনাদের কর্মক্ষমতা, আমরা যে সময় যে কাজটা করে উঠতে পারি, সেই কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। লকডাউন মাঝে মাঝে চলবে, লকডাউন চলতে থাকবে, পরিস্থিতি যেরকম সেরকম অনুযায়ী এগোবে, তার মধ্যেও কিন্তু অফিস কাচারি ইত্যাদি যেগুলো চলবে তার মধ্যে আপনারা ভালো ফল এখানে কিন্তু খুঁজে পাবেন। মাথায় রাখতে হবে রাশিতে বুধের প্রবেশ অর্থাৎ মানসিক চঞ্চলতা বৃদ্ধি, এই চঞ্চলতা বৃদ্ধির জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সেলি মিস্টেক হতে পারে। তাহলে খুব গুরুত্বপূর্ণ যেখানে কাজ করতে হয়, যেমন ধরুন ব্যাংকে টাকা গোনার কাজ, বা আপনার ক্ষেত্রে কোনো টিকিট বুকিংয়ের যদি আপনি কোনো কাজ করেন, ধরুন আপনি কোনো রেলওয়ে টিকিট বুক করছেন, এরম জায়গায় কাজ করছেন, বা খুচরো ক্যাশ হ্যান্ডেল করছেন, এই বিষয়গুলো আপনাকে একটু কনসেন্ট্রেট করতে হবে। যদি সম্ভব হয় পারলে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করবেন ম্যাক্সিমাম প্রথম পক্ষটায়। দ্বিতীয় পক্ষে আমরা একটা বড় সড়ো রদবদল দেখছি, সূর্যের রাশি পরিবর্তন। রাশি থেকে বীজ যোগ চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি হওয়া, মেন্টাল স্টেবিলিটি বাড়বে এবং যে কনসেন্ট্রেশনের অভাবের কথাগুলো বলছিলাম সেগুলো কিন্তু অনেকটাই কমবে। এবং সূর্য রাশি থেকে সরে যাওয়ার জন্য এবং রাশি দ্বিতীয় যাওয়ার জন্য আপনার অফিস কাচারি কিছু জায়গায় মাইনেপত্র বাড়া, ইনক্রিমেন্ট, বা যাদের মাইনে অলরেডি কাট হয়ে গেছিলো, প্রচুর মানুষের মাইনে কাট হয়ে গেছে, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আস্তে আস্তে আপরাইজ করবে, বা অর্থাৎ ভালোর দিকে এগোবে, এটা আমরা ছক অনুযায়ী এক্সপেক্ট করতে পারি। শুক্রের দ্বাদশস্থানে অবস্থান যাচ্ছে এবং শুক্র রাহু যোগ তৈরি হচ্ছে, শুক্র বৃহস্পতি রাহু, বিদেশে যাত্রার একটা যোগ এখানে কিন্তু আসছে। বিদেশের মাটিতে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছু গ্রোথ এখানে কিন্তু আসতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার ঘুমের ডিস্টারবেন্স বা এগুলোর জন্য কিছু সময় আপনার যে মনোসংযোগ কাজ থেকে, বা টাইম ম্যানেজমেন্ট, যেটা পাংচুয়ালিটি যেটা আমরা বলি, সেই জায়গাটা কিছুটা খামতি হতে পারে, এটা মাথায় রাখা দরকার। তো এগুলো আমি পরবর্তী অন্যান্য পয়েন্টসে আসছি। আমি কর্মক্ষেত্রে সরকারি কর্মীদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো, প্রাইভেট সেক্টরে যারা আছেন পুরো মাসটা মোটামুটি ভালো যাবে, দ্বিতীয় পক্ষ থেকে ওভারঅল কর্মের জায়গাটা ভালো যাবে, মানে মঙ্গল সক্ষেত্রী হওয়ার পর থেকে। পুলিশ প্রশাসনে যারা আছেন, ডিফেন্সিভ সার্ভিসে যারা আছেন, তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা
অবশ্যই বা দ্বিতীয় পক্ষ থেকে অবশ্যই ভালো যাওয়ার চান্সেস আমরা হরোস্কোপে দেখতে পাবো। অবশ্যই শিক্ষাগত পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান বা যারা মুভেবল কাজ করেন এদের ক্ষেত্রে মাসের প্রথম থেকে ভালো যাওয়ার একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া কমিউনিকেশান জায়গায় যারা আছেন, সেলসে যারা আছেন, 2 আগস্ট থেকে তাদের ক্ষেত্রে ভালো। অভিনয় শিল্পকলার বা আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুক্র রাহু জন্মছকে যোগ থাকলে একটু খামতি থাকবে। যতটা আপনি এক্সপেক্ট করছেন গ্রোথ হোক কেরিয়ারে, সেই জায়গাটা একটু বাধা থাকবে। যদি এই ধরনের যোগ না থাকে আপনার কিন্তু অবশ্যই অগ্রগতি এখানে কিন্তু থাকছে, অর্থাৎ এটা ভালো। আর তো এই হচ্ছে কর্মক্ষেত্রের প্যাটার্ন। কর্মক্ষেত্রে আরও প্রচুর যেমন কর্ম হয়, যেমন আমি বলে দিচ্ছি, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, ইলেকট্রনিক্সের প্রোডাক্ট, কাঠজাত দ্রব্যের কোনো কাজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো কাজ, এগুলো কিন্তু অবশ্যই সেকেন্ড যে ফেজটা মাসের দ্বিতীয় পক্ষ থেকে ভালো যাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে তৈরি হচ্ছে। এর বাইরে আমরা যদি হরোস্কোপটা দেখি, স্পেশালি যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন, বাড়ি থেকে পরিচালনা করছেন কোনো কাজ, এদের ক্ষেত্রে আমার মনে হয় কাজের একটু প্রেশার বাড়তে চলেছে। এই জায়গাটা কাজের ক্ষেত্রে খামতি নয় কিন্তু একটু প্রেশার বাড়তে চলেছে, এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হরোস্কোপ অনুযায়ী। তো এবার আমাদের আলোচনা ব্যবসা, আপনাদের কর্ম নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি, আর্থিক বিষয় বা অন্যান্য বিষয়গুলো ভিডিওর শেষে বিবিধ বিষয় আসছি। আমি আপনাদের বলবো অবশ্যই দৈনিক রাশিফলটা একটু ফলো করতে। হ্যাঁ, আর একটা পয়েন্ট মনে পড়ে গেল, যখন আমি ইনক্লুড করেই দিচ্ছি, পরে আমি বিবিধ বিষয় আরও জানাবো। কথা বেছে যারা খান, অর্থাৎ আপনার বাক্যই আপনার কর্মের একটা রাস্তা, তো এই কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই মাসের দ্বিতীয় পক্ষটা এক্সেলেন্ট যাবে এবং দ্বিতীয় পক্ষ থেকে ভালো জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাবো, এটা মাথায় রাখা জরুরি। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হচ্ছে ব্যবসা। ব্যবসার মধ্যে প্রথমেই আমরা বলবো বীজযোগের প্রভাব চলছে। বীজযোগের প্রভাবে একটু সমস্যা হচ্ছে এবং বীজযোগের প্রভাবটার জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি যতটা চাইছেন ততটা ফল আসছে না। এটা আমি লাস্ট আমি জুলাই মাস অর্থাৎ আগের মাসের যে কন্ডিশনটা সেটা মোটামুটি দেখে আমি বলছি। এবার আগস্টে বুধের প্রবেশ করছে, বুধের প্রবেশ করার জন্য আয়রন, যে কোনো ধরনের টেকনিক্যাল বিজনেস, রিপেয়ারিংয়ের কাজ করছেন যারা, সেরকম কোনো বিজনেস বা যারা ট্যাক্স ওরিয়েন্টেড যারা কাজ করেন এদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়ছে। মুভেবল ব্যবসাগুলো ভালো যাবে। ব্যবসার মধ্যে অবশ্যই কিন্তু এডুকেশান সেক্টর এখানে কিন্তু গ্রোথ পাচ্ছে। তবে মাসের দ্বিতীয় পক্ষটা ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে আপনি ওভারঅল ভালো রেজাল্ট কিন্তু ব্যবসার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ থেকে পেতে পারেন। এছাড়া কী দেখতে পাচ্ছি, এছাড়া যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে বুধাদিত্য যোগ যদি জন্মছকে থাকে আপনার উপস্থিত বুদ্ধি প্রয়োগে ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। হিট দিয়ে উৎপাদন করতে এমন কোনো প্রোডাক্টের ব্যবসা দ্বিতীয় পক্ষে ভালো যাবে। ইটবালি সংক্রান্ত ব্যবসা, যে কোনো পরিষেবামূলক ব্যবসা দ্বিতীয় পক্ষে ভালো যাবে। ফাটকা ইনকামের চান্সেস বাড়বে। প্রমোটিং বিজনেস ওভারঅল ভালো যেতে পারে। তবে যারা যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের বা ট্রাভেলিংয়ের বিজনেস করছেন এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত, যদি যদি আপনার জন্মছকে, নিজের যে জন্মছক যেটা আপনি জ্যোতিষ মহাশয় বা মহাশয়দের কাছে নিয়ে যান, সেই জন্মছকে যদি শুক্র রাহু যোগ থাকে তাহলে কিন্তু এই এক্সপোর্ট ইম্পোর্টের জাতীয় বিজনেস বা ট্রাভেলিংয়ের বিজনেসে কিছুটা কিন্তু ভাটা আসতে পারে। এটা একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এটা মাথায় রাখা জরুরি। তবে ওভারঅল বিজনেসের জায়গাটা দ্বিতীয় পক্ষে ভালো এবং গ্রোথফুল, এবং ব্যবসার ক্ষেত্রে যেহেতু শনি ফ্রি মুভ করবে, দ্বিতীয় পক্ষে ম্যাক্সিমাম যদি দেখেন শনি একা পড়ে থাকবে দ্বিতীয় পক্ষে, আপনি ব্যবসার জায়গায় অনেকটাই একটা স্টেবল রেজাল্ট, একটা শান্তিপূর্ণ রেজাল্ট কিন্তু পাবেন। ব্যবসার বিষয়গুলো আমি দৈনিক রাশিফলে আরও ভালোভাবে ব্যক্ত করব, আরও ডিটেলে জানাবো। দৈনিক রাশিফলটা আপনারা অবশ্যই ফলো করবেন। একটা কথা মাথায় রাখবেন, মঙ্গলের দৃষ্টি চতুর্থে যারা বাড়ি কেনা বেচার বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষ থেকে ভালো, বা পুরনো গাড়ি, গ্যাজেটস ইত্যাদি কেনা বেচা বিজনেস করেন ভালো। তবে একটা কথা মাথায় রাখা, আরেকটা কথা মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে শুক্র রাহু যোগ যদি জন্মছকে থাকে, এই পুরনো গ্যাজেটস যারা কেনেন এদের ক্ষেত্রে কিন্তু শুক্র রাহু যোগ থাকলে তবেই অসুবিধা হবে। যদি শুক্র রাহু জন্মছকে যোগ না থাকে খুব একটা অসুবিধা হচ্ছে না, একটু জটিল হচ্ছে ব্যাপারটা জন্মছক না জানলে। তবুও যারা জটিলতা বোঝেন, যারা একটু অ্যাস্ট্রোলজিটা বোঝেন, তাদেরকে একটু হেল্প করার জন্য আমি একটু বাড়তি বলে দিচ্ছি এখানে। এবার আমাদের আলোচনা হচ্ছে অবশ্যই এখানে প্রেম প্রীতি সম্পর্ক, অন্যান্য আরও পয়েন্ট আর্থিক পয়েন্টে আসছি। না, প্রেমের আগে আমি একটু এডুকেশানটা বলে নিই, যেরকমভাবে এগোই এডুকেশানের পর প্রেমে আসছি। পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে, পড়াশোনার ক্ষেত্রে প্রথমত বলবো অমনোযোগ থাকবে। শুক্র রাহুযোগ রাশির দ্বাদশে আপনার আনুষাঙ্গিক যে বিষয়গুলো জীবনে থাকে পড়াশোনা বাদ দিয়ে সেগুলোতে একটু মনোসংযোগ যাবে, এগুলো থেকে পড়াশোনায় খামতি আসতে পারে। পড়তে পড়তে অনেকে একটু ঘুমিয়ে পড়েন, লেজিনেস কাজ করে, ড্রাউজিনেস কাজ করে, এগুলো করতে পারে। রাশিতে তবুও বুধাদিত্য যোগ থাকার জন্য আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে এগোতে পারেন, টেকনিক্যাল কিছু পড়াশোনার জন্য এগোতে পারেন। মেডিকেল বিষয়ে এগোতে চাইলে অবশ্যই প্রথম পক্ষ নয় দ্বিতীয় পক্ষটাই আপনাদের জন্য সুইটেবল। যারা সাবজেক্ট কোনো লিটারেচারি সাবজেক্ট বা
কোনো বিদেশি ভাষা নিয়ে পড়তে চাইছেন, ইংলিশ ফরাসি যাই হোক না কেন, যে কোনো ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনার জন্য সুইটেবল হবে। এবং যারা সিভিল নিয়ে পড়তে চাইছেন এদের ক্ষেত্রেও দ্বিতীয় পক্ষটা অনেকটাই সুইটেবল হবে। তো রেজাল্ট বা ইত্যাদি কিছু পাবলিশড হওয়ার থাকলে, যদি আপনার গুরুচণ্ডাল যোগ না থাকে, ওভারঅল ভালো, পরীক্ষার ফল ভালো হতে পারে। এবং যারা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। এছাড়া পড়াশোনার ক্ষেত্রটা আমি বলবো, স্কোরিংয়ের বিষয়টা আপনি দ্বিতীয় পক্ষে তুলনামূলক ভালো ফল পাবেন। এবং সবথেকে বড় বিষয়, চাকরিমুখী পড়াশোনা, প্রচুর মানুষ চেষ্টা করেন, দিন রাত এক করে ফেলেন, সকলে তো পান না, কিন্তু চাকরিমুখী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 16 তারিখের পর থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা একটু যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করেন, যেহেতু দ্বাদশে শুক্ররাহু যোগ চলছে, সিরিয়ালটা ঠিক করেন, আনুষঙ্গিক বিষয়গুলো একটু যদি মন থেকে দূরে রেখে সবসময় রাখা সম্ভব হয় না, জানি যতটা একটু পড়াশোনায় মন দেওয়া যায় শিডিউলটা একটু চেষ্টা করুন অ্যাডজাস্ট করার। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের অধিপতি মঙ্গল। মঙ্গল প্রথম পক্ষে গতানুগতিক রেজাল্ট দিলেও শুক্র রাহু যোগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দ্বাদশ স্থানে শুক্র রাহু যোগ ভুল প্রেমের সূচনা, ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করে, এবং নতুন প্রেমের বিষয়ে সজাগ থাকতে হবে আপনাকে অত্যন্ত প্রথম পক্ষটা। নতুন প্রেমের ক্ষেত্রে আপনি পা বাড়ালে কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে পড়তে পারেন। আমি বলছি না সকলেই থেমে যাবেন, কিন্তু যাচাই করে এগোবেন। কোনো রকম ভুলভ্রান্তি দেখলে আমার মনে হয় ব্যাপারটা নিয়ে না এগোনই ভালো, একটু অপেক্ষা করা দরকার। দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে অনেকটাই ভালো এবং প্রমিনেন্ট। শনি মঙ্গল যোগের প্রভাবে যাদের প্রেমের ক্ষেত্রে রোজ একদম লেবু কচলানোর মতো তিক্ততা হয়ে গেছিলো, ঝগড়াঝাটি লেগেই আছে, সেটা কিন্তু কমবে অবশ্যই। প্রেমের ক্ষেত্রে একটু রোম্যান্টিক মুড ফল পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে আপনার সামনে যা অন্ধকারে ছিল, যা আপনি বুঝতে পারছিলেন না, সেটা বুঝতে পারবেন। রেজাল্ট ভালো হবে দ্বিতীয় পক্ষে প্রেমের বিষয়ে। মঙ্গল সক্ষেত্রে প্রেমের অধিপতি, সেহেতু ভালো ফল দেবেই এখানে। কিন্তু শুক্ররাহু যোগ যদি জন্মছকে থাকে, আপনার দ্বারা কিছু ভুলকর্ম বা প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় একটু আপনি যেটা চাইছেন, মানে চাহিদা যেটা আপনার এক্সপেকটেশান, ফিজিক্যাল চাহিদা সবসময় নয়, আপনার মেন্টাল চাহিদাও থাকতে পারে, সেই এক্সপেকটেশানটা সবসময় আপনি আপনার পার্টনারের থেকে এই সময় পাবেন না। কখন? যখন শুক্র রাহু যোগ থাকবে জন্মছকে, তখন। এটা একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা ধরতে পারি। যদি যোগ না থাকে, আমি যেরকম বললাম সেরকম চলবে। তবে প্রেমের বিষয়টা এতটাই সেন্সিটিভ হয়, সকালে একরকম বিকালে একরকম এরকম ফল দেয়। আমি সবসময় বলি দৈনিক রাশিফলটা একটু ফলো করবেন, সেখানে আরও আপডেটস আমি জানাবো। প্রেম যখন এলো তো বিবাহ আসবেই। বিবাহ যোগ কেমন? প্রথম পক্ষ থেকে বিবাহ যোগ থাকছে, তবু আমি বীজ যোগের বিষয়ে এগোতে বারণ করবো, একটু অপেক্ষা করা দরকার। বীজ যোগে ভুল সিদ্ধান্ত হয়ে যায় অনেক সময়, বিবাহ নিয়ে এগোতে হলে আমার মনে হয় দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য সুইটেবল। 16 তারিখের থেকে বা 16 তারিখের পর থেকে আপনার বিবাহ যোগ নিয়ে নির্দ্বিধায় ভাবনা চিন্তা করতে পারেন। সম্বন্ধ প্রেম হচ্ছে এমনকি সেকেন্ড ম্যারেজের বিষয়ে আপনার জন্য শুভযোগ অপেক্ষা করছে। এখন যদি উপায় না থাকে, প্রথম পক্ষে একটা আপনাকে সম্বন্ধ এগোতে হবে, খুব ভাবনা চিন্তা করে এগোবেন, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন, জটুক বিচার করাবেন, তারপরে এগোবেন। দাম্পত্য জীবন প্রথম পক্ষটা গতানুগতিক, সংসারে তর্ক বিতর্কের পরিমাণ বাড়ছে, এটা আমরা প্রথম পক্ষে দেখতে পাচ্ছি। একটু কন্ট্রোভার্সি অ্যাভয়েড করে চলা ভালো। এবং বীজ যোগের প্রভাবে মাঝে মাঝে যখন চন্দ্র পাশ করবে, যখন অমাবস্যা, তারপরে ধরুন পূর্ণিমা, এই দিনগুলো সমস্যা করবে একটু দাম্পত্য জীবনে। বাকি জায়গাগুলো কিন্তু দাম্পত্য জীবনের প্রথম পক্ষটা গতানুগতি থাকছে, দ্বিতীয় পক্ষ থেকে একদম রিমার্কেবল চেঞ্জ হচ্ছে, ভালো যাবে দাম্পত্য জীবন, আপনার সুখ স্বাচ্ছন্দ্যময় থাকবে। শনি বকরি যাদের আছে একটু সমস্যা থাকবে কয়েকটা মাস, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো যেতে পারে। এখন আমরা আলোচনা করব সেই সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলোর কথা আমি ভিডিও শুরুতে বলছিলাম, বিবিধ বিষয়, শরীর স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক বিষয়, সন্তানযোগ, তাই এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর প্রথমবার যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেলের মাঝখানে আমার চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আমার নিজেরই কত চ্যানেল আমি ভাবি দেখবো আর পরে হারিয়ে যায়, এরকম ঘটনা ঘটতেই থাকে। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এবার আমাদের আলোচনা অবশ্যই বিবিধ বিষয়। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, দয়া করে ফেসবুক পেজে চলে আসুন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে অবশ্যই সেখানে নাম্বার পেয়ে যাবেন। একটু লাইক এবং শেয়ারও করে দেবেন ভিডিওটি, যাতে অন্যান্য মানুষেরা দেখতে পান। তো বিবিধ বিষয়ে প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্যের মধ্যে নার্ভের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেন রিলেটেড সমস্যা প্রথম পক্ষে থাকতে পারে। শুক্র দ্বাদশে যাওয়ার জন্য গাইনি রিলেটেড সমস্যা বা যৌন রোগ যাদের আছে সেই ধরনের সমস্যা কিন্তু বাড়তে পারে, মাথায় রাখতে হবে। এই নিয়ে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ দরকার। শুক্র বৃহস্পতির কম্বিনেশন, এটা আমি অন্যান্য রাশিলগ্নেও বলেছি, এখনও বলছি, পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা যাদের আছে বাড়তে পারে। নার্ভাল পেন, হাড়ের ব্যথা বেদনা, নার্ভাল পেন, স্কিনের সমস্যা, একটু ডার্মা রিলেটেড সমস্যা, এগুলো প্রথম পক্ষে বাড়বে। হাইপারটেনশন যাদের সমস্যা আছে একটু বাড়বে। দ্বিতীয় পক্ষটা স্টেবল, শরীর স্বাস্থ্য দিক থেকে স্টেবল, হেলথ অনেকটা ইম্প্রুভ করবে, অযাচিত রোগ কমবে। তবে গাইনি সমস্যা বা যেটা আমি বললাম
ঘুমের সমস্যা ইত্যাদি এগুলো ধরনের সমস্যা, গুহ্য রোগ যেগুলো হয় সেইগুলো একটু থাকবে। কিন্তু অন্যান্য যে সমস্যাগুলোর কথা বলছিলাম, চোখ মাইগ্রেন এগুলো অনেকটাই এখানে নিয়ন্ত্রণে আসছে। তবে রবি দিদি মাঝে মাঝে চোখের সমস্যা দেয়, তবুও সক্ষেত্রে একটু রিকভারির জায়গা আপনি থাকবেন। মেডিকেল কোনো কাজ আপনি যে কোনো সময় করতে পারেন, তবে মঙ্গল স্ট্রং হওয়ার জন্য ওভারঅল ভালো ফল পাবেন। সন্তান যোগ দ্বিতীয় পক্ষে ভালো ফল পাবেন, সন্তান যোগ দ্বিতীয় পক্ষেই শুভ, দ্বিতীয় পক্ষেই সন্তানের বিষয়ে আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন এবং অবশ্যই ওভারঅল ভালো যেতে পারে। সন্তান যাদের আছে তাদের উন্নতির বিষয়ে কিন্তু দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য সুইটেবল হবে। কখন কোন কাজ করবেন, গ্যাজেটস পারচেস করতে হলে কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস এ মাসে একটু ভেবে চিন্তে করবেন। অফারের চক্করে পড়ে আপনি প্রিয় গ্যাজেটটা হারাতে পারেন, সস্তা একটা অপুষ্টিকর কিছু জিনিসপত্র কিনে নিলেন, কারণ সেল ডিল এবার দেখবেন এই 15 আগস্টের আগে শুরু হবে। এরকম সময় আপনি শুক্র রাহু যোগের প্রভাবে অফারের দিকে তাকালে কিছু ভুল সিদ্ধান্ত পেতে পারেন। পুরনো গ্যাজেটস কেনার ক্ষেত্রে প্রথম পক্ষটা অ্যাভয়েড করুন, দ্বিতীয় পক্ষ ভেবেচিন্তে এগোতে হবে, দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো। এছাড়া আমি বলবো সিভিল কোনো বিষয়ে বাড়ি ঘর ইত্যাদি ডিল ইত্যাদি করতে হলে দ্বিতীয় পক্ষ আপনার জন্য সুইটেবল হবে। পুরনো গাড়ি বা গাড়ি বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রেও দ্বিতীয় পক্ষটা আপনার জন্য সুইটেবল হবে। বাড়িতে আনন্দ অনুষ্ঠান ফ্যামিলি গ্যাদারিং এগুলো দ্বিতীয় পক্ষে হওয়ার সম্ভাবনা বাড়ছে। ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের হেল্প পেতে পারেন। পুরনো টাকা কুড়ি উদ্ধারের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য ভালো হবে, প্রথম পক্ষ খারাপ না তবে দ্বিতীয় পক্ষটা ভালো হবে। খরচের আধিক্য অর্থনৈতিক বিষয়ে প্রবেশ করছে আস্তে আস্তে, তার আগে একটা বলে নিই, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বা যারা লেকচারার আছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা অবশ্যই ভালো যেতে পারে। আর একটা কথা বলে নিচ্ছে, ব্যাড ফুড হ্যাবিটস কিন্তু এ মাসে একটু সমস্যা। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, আঢাকা খাবার খোলা জায়গার জল এগুলো অ্যাভয়েড করে চলুন। হ্যাঁ, এবার আমি অর্থনৈতিক অবস্থায় আসছি। ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে ফালতু খরচ বাড়বে, এন্টারটেনমেন্ট কস্ট একটু কাট করতে হবে, অর্থাৎ বিনোদন খরচ আপনার খাওয়া দাওয়া কোনো ঘোরাঘুরি এগুলো যাই হতে পারে, ইন্টারনেটে কিছু আপনার খরচ হতে পারে, এগুলো বিষয়ে একটু কস্ট কাটিং করাটা আমার মনে হয় দরকার। মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা বা পরিবারের কিছু হেলথ নিয়ে সমস্যা খরচ আসতে পারে। আয়ভাবের জায়গায় এমনি শুভ কিন্তু বাদ সাধতে পারে মঙ্গল রাহু শুক্র রাহু যোগ যদি আপনার জন্মচকে থাকে তাহলে কিন্তু আপনার নিশ্চিত প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্ন হয়ে যেতে পারে। জল ঢেলে গেলে কোনো কাজে আপনি আর প্রাপ্তিটা করতে পারলেন না, কোনো বিষয় একটা ফাটকা লাভে আটকে গেল, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে ওভারঅল ফাটকা লাভ যেমন শেয়ার লটারি ইত্যাদি যাই হোক না কেন, শুক্র আমি যদি ধরে নিই রাহু শুক্র যোগ নিই তাহলে দ্বিতীয় পক্ষে আপনার ভালো যেতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো, মামলা মোকদ্দমা থেকে আপনি কিছুটা ফল পেতে পারেন। সেভিংসে ইনভেস্ট করার জন্য এক কথায় বলবো দ্বিতীয় পক্ষটা ভালো, লং টার্ম শর্ট টার্ম ওভারঅল ইনভেস্ট আপনি 16 তারিখের পর থেকে করতে পারেন। এই হচ্ছে অর্থনৈতিক প্যাটার্ন। এর বাইরে অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমি বলিনি বা পরে হয়তো আপনি জানতে পারবেন, সেগুলো দৈনিক রাশিফল আমি জানাবো, প্রশ্ন থাকলে জানান। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে মোস্ট ইম্পর্টেন্ট এই মাসের 4টি ভিডিও, এই 4টি ভিডিও ইম্পর্টেন্ট, যেটা আপনার দেখা হয়নি সেটা অবশ্যই ক্লিক করে দেখে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।